আমি আছি দৌড়ের উপরে মায়ামি আছি দৌড়ের উপরে আছি গোমা বিপদে একবার ক্ষমা করে দাওনা আমি আছি দৌড়ের উপরে সকালার সন্ধ্যায় খালি নিউজ বাহির হয় একে একে সব পাপ ফ্লাশ হয় বন্ধু সজন সকলি পরজন এমন জীবন ভালো লাগে না আমি আছি দৌড়ের উপরে না এই মুহূর্তে হ্যাঁ মুরাদ দ্য ব্লুটুথ ম্যান মুরাদ দ্য পাপিজটাও দৌড়ের উপরে আছে দর্শক আপনারা জানেন যে ষোলো ঘাটের পরে যদি কোনো ঘাট থাকে সেটাও তার শেষ সকল প্রকার আশা বা ব্যাকআপ যেই ধর জায়গা থেকে সে বলতো যে প্রধানমন্ত্রীকে জানিয়ে জানিয়ে সে এইসব কথা বলে প্রধানমন্ত্রীর সামনাসামনি পেলে আমি শিউর দু একটা থাবর চটকানাই দিত তো যাই হোক এখন এই সকল সমস্যার সমাধান দিতে পারে কে দিতে পারে একমাত্র আল্লাহ রাবুল আলমিন আর মনুষ্য জাতির ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী কি মুরাদের এই ধরনের ঘটনাগুলোকে ক্ষমা করবেন জীবনেও না এটা আমরা মনে করেন চোখ বন্ধ করে বলতে পারি দর্শক প্রধানমন্ত্রীকে গলানোর উদ্দেশ্যে পলাতক অবস্থায় অজ্ঞাত স্থান থেকে সে একটা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকের মাধ্যমে তার নামে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা টামলা হওয়া শুরু হয়েছে খুব দ্রুত হতে এগুলোর ব্যাপারে পুলিশ অ্যাকশানে যাবে জাস্ট এখন সাংগঠনিক বহিষ্কারের সিদ্ধান্তের জন্য ওয়েট করা হচ্ছে তো সে তার ফেসবুকে আইসে একটা স্ট্যাটাস দিছে মমতাময়ী হ্যাঁ দেশরত্ন জননী এরকম বিভিন্ন ট্যাকটুক দিয়ে প্রধানমন্ত্রীকে লিখেছেন যে সে যে ভুল করেছে আল্লাহর অস্তে তাকে জন্য প্রধানমন্ত্রী মাফ করে দেন হ্যাঁ আচ্ছা এখন বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে যে অপরাধগুলা সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটুক্তি করেন বা দল নিয়ে কোনো কটুক্তি করেন আওয়ামী লীগ নিয়ে কটুক্তি করেন সেগুলো প্রধানমন্ত্রীর কাছে এক ধরনের মাফের বিষয় আর প্রধানমন্ত্রী যেই কারণে ওনারা পানিশমেন্ট দিছে সেটা হচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট করা অপরাধ যদি সে করে থাকে সেটা করছে নায়িকা মাহির সাথে মাহিয়া মাহির সাথে অপরাধ কিনে সেটা আসলে এখনও প্রমাণিত না এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো ঘটনা আছে কিনা ব্যাকগ্রাউন্ডে সেটাও বের হওয়ার বিষয় বাট ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে বাংলাদেশের নারীদের সাথে জাইমা রহমানের সাথে তারপর হচ্ছে খালেদা জিয়ার সাথে এরকম বিভিন্ন জায়গায় যাদেরকে নাম মেনশন করে বিভিন্ন সময় সে গালাগালি করছে হ্যাঁ তারপর এই দেশের সাধারণ মুসলমানদের কাছে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য তার যে হুঙ্কার সে নিজেই নাকি একটা ব্র্যান্ড হ্যাঁ তবে তুমি এই মুহূর্তে একটা চাটুকার এবং পাপিস্টা ব্র্যান্ড হিসেবেই সেটা বাংলাদেশে পরিচিত এখন খালি প্রধানমন্ত্রী মাফ করে দিলে হবে কি রাতারাতি তাকে নিয়ে কেউ কথা বলতে সাহস করবে না এটা সে জানে তবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিনশেষে আপনারা দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে পবিত্র কোরআন তালাওয়াতের মাধ্যমেই অনুষ্ঠানগুলো শুরু হয় তিনি যথেষ্ট ভালো একজন মুসলিমা বুঝতে হবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই দেশে হিন্দু মুসলমান সবাই আছে তাদের অধিকার নিশ্চিত করতে গেলে রাষ্ট্রপ্রধান হিসেবে অনেক কাজ ওনাকে করতে হয় কিন্তু দিন দিনশেষে তিনি একজন ভালো মুসলমান তাহাজ্জুত পড়েন সুতরাং এই যে মুরাদ যখন থেকে মানে আওয়ামী লীগের অবস্থানটাকে নষ্ট করা শুরু করছে রাষ্ট্র ধর্ম টাচ কইরা সেই দিনে তো সে তার ধ্বংসের পথে মনে পা দিয়ে দিয়েছে এগুলা কইরা লাভ নাই আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে অনেক পরিচ্ছন্ন নেতাকর্মী আছে ইভেন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের অতি উৎসাহী অতি চাটুকার কাজকম কথা বেশি মানে অহংকার অধ্যত্বপূর্ণ যেসব মানুষগুলো আছে তাদের লিস্ট করে একে একে কিন্তু কাটতেছে আপনি দেখেন দলের ভেতরে মানে ঘাপটি মেরে থাকা এই ধরনের মেন্টালিটির যারা নেতাকর্মী আছেন চোর বাট টাউট এদের ব্যাপারে কিন্তু হুঁশিয়ারি সংকেত তো আমি জানি না মুরাদের এই স্ট্যাটাসে আসলে আদৌ কোনো ফায়দা হবে কি না কারণ খুব শীঘ্রই সম্ভবত আগামীকালকে বা পরশু তার বিরুদ্ধে আপনার দলীয় সভা বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হবে সেখান থেকে বাকি ইনস্ট্রাকশন আসবে তো দেখা যাক আমরা কি দেখতে পারি আমি বিশ্বাস করি জাতির যে আশাকাঙ্ক্ষা সেটারই প্রতিফলন করবে ওই সিদ্ধান্তে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম